ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আচমকা কলেজগুলির ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করে দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 6 সেপ্টেম্বর থেকে কলেজগুলিতে অনলাইনে পরীক্ষা হওয়ার কথা ছিল, আর এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতিও প্রায় শেষ। এরই মধ্যে প্রশাসনের তরফে ঘোষণা দেওয়া হয় পরীক্ষা স্থগিতের। এতে করে বিভাগে পড়ে যান ছাত্রছাত্রীরা। পূর্বসূচি অনুযায়ী পরীক্ষার দাবিতে এবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার শরণাপন্ন হলেন ছাত্ররা। শুক্রবার আগরতলায় শিক্ষাভবনে দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে অবিলম্বে পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করার দাবি জানান বেশ কয়েকটি কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করলে এক কঠিন সমস্যার সম্মুখীন হবেন তারা, তাই পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা নেওয়ার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। পরীক্ষা হোক এবং যথাসময়ে মানে 30 সেপ্টেম্বরের মধ্যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, এই আমাদের ছোট্টখাটো দাবি। আর তাছাড়া 30 সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের রেজাল্টটা পাবলিশ না হয় আমরা প্রচণ্ড বিপাকের মুখে পড়ে চলছি, কারণ আমাদের একটা বছর সময় এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। এই করোনা প্যান্ডেমিকে আমরা সিচুয়েশন বুঝতে পারছি যে দেশে সব কিছুই অবস্থা খারাপ হয়ে গেছে, তবু এখন আমাদের দাবি যে একটা বছর যাতে সময়টা নষ্ট না হয়, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন উচ্চ শিক্ষার জন্য আমি অ্যাপ্লাই করেছি, আমি মাস্টার্স অফ টেকনোলজির জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ওইখানে আমাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে বাই হুক আর বাই ক্রুক আই হ্যাভ টু সাবমিট মাই ফাইনাল ইয়ার মার্কশিট। তো এরকম সবাই ক্ষেত্রেই হয়েছে, যেমন কিছু কিছু কলেজে আছে যে কলেজে ক্যাম্পাসিং হয়, ক্যাম্পাসিংয়ে স্টুডেন্টরা জব পেয়ে গেছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা ট্রেনিং প্লেসমেন্টের অনেক কাজ কষ্ট করে আমাদের জন্য জব অ্যারেঞ্জ করছে, তা সত্ত্বেও কী হচ্ছে যে আমরা মার্কশিট জমা দিতে পারি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।